উত্তর প্রদেশে বিজেপি কি এখন ডুবন্ত জাহাজ? উত্তর প্রদেশে বিজেপি বহু আগেই তার জমি হারিয়েছে, এখন সেটা বেশি করে দৃষ্টিগোচর হচ্ছে। আদর্শ আচরণবিধি ঘোষণা হওয়ার পর থেকে বিজেপি পরিবারের মধ্যেই কোন্দল শুরু হয়েছে। মন্ত্রী বিধায়করা একে একে সরে যাচ্ছেন দলের পাশ থেকে। 11 জানুয়ারি বিজেপি ত্যাগ করেছেন স্বামী প্রসাদ মৌর্য। অজয় সিং বেসত সরকারের শ্রম মন্ত্রী ছিলেন স্বামী। তারপর দল ছেড়েছেন আরো অনেক ক্যাবিনেট মন্ত্রী, যেমন দারা সিং চৌহান, ধরণ সিং, সাইনি প্রমুখ। এরা সকলেই পিছড়ে বর্গ শ্রেণীর নেতা। এই তিনজনই অভিযোগ করেছেন বিজেপি দলিত ও পিছড়ে বর্গ বিরোধী। তাদের প্রস্থান কার্যত প্রকাশ করে দিয়েছে সভ্যতার আদিম দন্তুকে, আর তা হল উচ্চবর্ণীয় হিন্দু বা ব্রাহ্মণ, ঠাকুর ও বৈশ্য বনাম নিম্নবর্গ। মুসলিম বিরোধী রাজনীতির নামে এই ক্ষতে প্রলেপ লাগানো হয়েছিল, কিন্তু সেই সংকট প্রতিবন্ধকতার মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে। সমাজবাদ ও সামাজিক ন্যায় বিচারকে সঙ্গে নিয়ে এখন এগিয়ে চলেছে আধুনিক ভারত। প্রতি ঘণ্টায় বিজেপি বিধায়কদের দল ছাড়ার খবর আসছে। এই দল ত্যাগীরা অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টিতে যোগ দিতে এগিয়ে যাচ্ছেন। যেভাবে বিজেপি মন্ত্রী, নেতা ও কর্মীরা সমাজবাদী পার্টির দিকে চলেছেন, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে বিজেপির ভবিষ্যৎ। এক লজ্জাজনক হারের জন্য অপেক্ষা করছে বিজেপি, কেননা তাসের ঘরের মতো খসে পড়ছে বিজেপি। এটা যে এত দ্রুত ঘটবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, এমনটাই ভবিতব্য ছিল। প্রায় 100 জন বিধায়ক বিজেপিকে আলবিদা জানাতে চলেছেন বলে মনে করেন বিজেপির বিধায়ক মুকেশ ভার্মা। বিজেপি ছাড়ার পর তিনি বলেন যে প্রতিদিনই 20 বিজেপি এই ধরনের ইনজেকশন পেতে চলেছে। ফলত এটা এখনই পরিষ্কার হয়ে যাচ্ছে যে লড়াইয়ের আগের দিনই, হারের আগেই হারের দিন গুনছে বিজেপি। কেবল বিজেপির পিছিয়ে পড়া শ্রেণীর মন্ত্রী ও নেতারা নন, তাদের ব্রাহ্মণ নেতারাও আর সহ্য করতে পারছে না বিজেপিকে। লক্ষ্মীপুরের 5 বারের বিধায়ক বালাপ্রসাদ আওয়াস্তি ও বিজেপির জন্য দরজা বন্ধ করে দিয়েছেন। লক্ষ্মীপুর খেরিতে ব্যাপক প্রভাব আওয়াস্তির। উত্তরপ্রদেশের গৃহমন্ত্রী অজয় মিশ্র এই জেলারই। গত বছর অক্টোবরে তার পুত্র আশিস মিশ্র গাড়ি চাপা দেয় আন্দোলনরত কৃষকদের। সিটের চার্জশিট অনুযায়ী তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। যাই হোক, প্রসাদের দল ছাড়ার পরই ওবিসি মুখ বিজয় সাক্ষ্য বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন। চিত্তাকর্ষক বিষয় হল লখনৌয়ের বিধানসভা মার্গে বিজেপির মূল ভবনে বিজেপি বিধায়কদের আনাগোনা কমে এসেছে, উল্টোদিকে সমাজবাদী পার্টি অফিসে তাদের ভিড় বেড়েছে। বিজেপির বিধায়কদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বুঝেছেন বিজেপি এখন ডুবন্ত জাহাজ, পাতাল প্রবেশে দিন গুনছে। আসন্ন বিধানসভা নির্বাচন ও 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপির ফল কি হতে পারে তা এ থেকে স্পষ্ট। তাদের দীপাধারের শিখা কাঁপছে। চলায়মান এই বছর অতিক্রান্ত হলেই 2024 সালে নির্বাচন নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়ে যাবে। উত্তরপ্রদেশে এখন সরকার বিরোধী প্রধান শক্তি সমাজবাদী পার্টি এসপি প্রধান শেষ হাসি হাসবেন এমন সম্ভাবনা প্রবল। বিজেপি তার ধস নেমেই চলেছে। গত 3 দিনে প্রায় 7টি পদত্যাগপত্র জমা পড়েছে তাদের দপ্তরে। বিজেপির একটার পর একটা উইকেট পড়ছে। মুকেশ ভার্মার পর অব্যাহত থাকবে বলেই মত বিশেষজ্ঞদের। 100 জনের কাছাকাছি বিজেপি বিধায়ক দল ত্যাগ করে চলে যেতে পারেন, এই দৃশ্য প্রত্যক্ষ করতে চলেছে উত্তরপ্রদেশ। প্রায় প্রতি ঘন্টায় কোনো না কোনো বিজেপি বিধায়ক দল ছাড়ছেন। যদিও ক্ষতি সামাল দিতে মাঠে নেমে পড়েছে বিজেপি, কিন্তু তাতে আশার আলো দেখা যাচ্ছে না। কারণ বিজেপি মনে করছেন এসবি শত অযোধ্যা থেকে নির্বাচনে লড়াই করতে পারেন। বিজেপির জিরায় বসে অখিলেশ যাদব তার মতো করে গুটি সাজিয়েছেন ও যাদবের নিয়ে এসেছেন সমাজবাদী পার্টির ছাতার তলায়। এটা একটা সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ পদক্ষেপ। এসপি প্রধান এও জানেন যে 4 কোটির বেশি মুসলিমের 90% রয়েছে সমাজবাদী পার্টির সঙ্গে। 403টি আসনের মধ্যে মুসলিমদের প্রত্যক্ষ প্রভাব রয়েছে 135টি আসনে। বার্তাটি স্পষ্ট, ওই 135টি আসনে সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে। পাশাপাশি ওবিসি ব্রাহ্মণ ও দলিতরাও বিজেপি ছেড়ে এসপি শিবিরে ভিড় জমাচ্ছে। তার ফলে বিজেপি যে 2022 সালের মার্চে নিজের ক্ষত লেহন করবে তা সুস্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকরা অনায়াসেই বুঝতে পারছেন যে বিজেপি ক্যাবিনেট মন্ত্রীরা প্রচার হয়ে প্রচার অভিযানে না বেরিয়ে মানুষকে প্রভাবিত না করিয়ে নিজেদের দলকেই বর্জন করেছেন। যখন তখন বিজেপির আর কি পড়ে রইল? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে দলে দলে বিজেপিতে যোগ দিয়েছিলেন অনেকে, কিন্তু উত্তরপ্রদেশে বিজেপির নিজের দলের মধ্যেই কোন্দল চরমে। ব্রাহ্মণ ঠাকুর শ্রেষ্ঠত্বের মেডেলের পাশাপাশি বৈশ্যরাও চিরাচরিতভাবে সঙ্গে ছিল বিজেপির। ওবিসি ও দলিতদের দিকে কোনো নজর ছিল না, কেবলমাত্র মুসলিমদের নিগ্রহ করার সময় খোঁজ পড়ত তাদের। মন্ডল কমিশনের রিপোর্টের পাল্টা দিতে ব্যবহার করা হতো এই শ্রেণীকে। এর ফলে বাবরি মসজিদের বিরুদ্ধে বিজেপি মুসলিম বিরোধী প্রচার শুরু করেছিলেন এবং 1992 সালে গুড়িয়ে দেওয়া হয় এই ঐতিহাসিক স্থাপত্য। এখন শীর্ষ আদালত রায় অযোধ্যায় যেখানে বাবরি মসজিদ দাঁড়িয়েছিল মাথা উঁচু করে, সেখানে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। ব্রাহ্মণদের প্রতি শ্রেলত অবস্থান নিয়েছে বিজেপি সরকার। গত 5 বছরে
তাদের অপ্রাসঙ্গিক করে তোলা হয়েছে প্রায় এবং এর ফলে বিজেপির প্রতি তাদের উম্মা এবং ক্ষোভ প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে। তাই ব্রাহ্মণরা এখন সমাজবাদী পার্টির প্রতি ঝুঁকে পড়েছে অনেকখানি। অখিলেশ যাদব ব্রাহ্মণদের আইকন পরশুমারের মূর্তি উন্মোচন করেছেন 2 জানুয়ারি। রাজপুর নিষাদ প্যাটের সমাজের মতো ওবিসিরাও বিজেপির ছত্রছায়া থেকে বেরিয়ে এসপি শিবিরে নাম লিখিয়েছে গত 6 মাসে। মৌর্য সমাজও এই প্রবাহে গাভাসী এসপিতে ভিড়েছে। ফলত বিজেপির মৃত্যু ঘণ্টার আওয়াজ বহু দূর থেকে শোনা যায় এখন। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব হয়ে গিয়েছেন। এই রকম মহা নিষ্ক্রমণ আগে কখনো প্রত্যক্ষ করেনি তারা। ফলত মূর হতবাক ও স্তব্ধ। 2022 কি অপেক্ষা করছে তাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ইনসা বাংলা।